আপনারা জানেন যে রাজমাতা অমৃতা রায় মহোদয়া তিনি আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি তথা এন প্রার্থী আপনারা জানেন এই রাজমাতা অমৃতা রায় মহোদয়া তিনি একজন রাজমাতা নন তিনি একজন প্রকৃত সমাজসেবী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এবং সবচেয়ে বড় কথা তার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ হিসেবে কৃষ্ণনগরের সেবা করতে চাইছেন নরেন্দ্র মোদিজির পরিবারের সদস্যা হিসাবে এবং আমরা সৌভাগ্যবান আমরা আমরা এবারে প্রার্থী লক্ষের বেশি কেউ আটকাতে পারবে না আমি বেশ কয়েক মাস ধরে বা গত দুবছর ধরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাতায়াত করেছি আমি নিজেও দেখেছি বেতুয়া ডহরিতে আমি যেদিন আসি রাত্রিবেলা নটার পরে সাড়ে নটায় প্রায় দশটায় সভা শেষ হয় সেদিনও ওই রাত্রে দশ হাজার মানুষ অপেক্ষা করে আছেন আজকেও আমার চোখের সামনে আমি যদি ভুল না হই অন্তত পাঁচ হাজার মানুষ আপনারা এখানে জোড়া চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন এবং অপেক্ষা করছেন যে কবে পশ্চিম বাংলায় সুশাসন আর সুরক্ষা আমরা ধ্বংস করে দিয়েছে আপনি দেখবেন আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে এবারে মাধ্যমিকে দেড় লক্ষ ছাত্র ছাত্রী অকৃত কার্য হয়েছে কেন হয়েছে শুধু মাধ্যমিকে নয় আপনি তেইশ সালে দেখবেন রেজিস্ট্রেশন করার পরে মাধ্যমিকের লক্ষ ছাত্রী উচ্চ মাধ্যমিকের কলেজগুলোতে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না ইঞ্জিনিয়ারিং কলেজ ফাঁকা আজকে পশ্চিম বাংলায় কেন এটা হয়েছে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ করে দেয় এই উন্মাদ রানী আকাশ রানী তার যখন ইচ্ছা হয় গরম গরম পড়েছে বন্ধ বন্ধ তো বন্ধ খোলার নাম নেই বর্ষা পড়েছে বন্ধ যখন তখন বন্ধ কেন বন্ধ তার কারণ তিনি শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা নিয়োগ করতে পাচ্ছেন না কেন বন্ধ উনার মিড ডে মিলের চাল দরকার চালটা নিচ্ছে কেন্দ্রের আর টাকাটা ঝাড়ছে টাকা দরকার উনার তৃণমূলের টাকা দরকার তাই আট হাজার দুশো স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে উল্টো দিকে কি পেয়েছেন আপনারা একটাও শিল্প নেই শিল্পের দফার করে দিয়েছে কোথাও অস্তিত্ব নেই দু হাজার একে দু হাজার একুশের পাঁচই মে শপথ নেওয়ার পরে গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল নৈহাটি জুটমিল দানকুনির বিস্কুট তৈরির কারখানা গুপ্তিপাড়া বলাগড়ের সুতো তৈরির কেশরাম রেয়ন সব বন্ধ হয়েছে ডাবরের কারখানা যে ডাবর চবন ব্রাশ খুবই বিখ্যাত তার কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে মধ্যপ্রদেশে চলে গেছে আর সিঙ্গুরে তৈরি হওয়া টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সরষা বুনেছিলেন একটা সরষা গাছে গাছই জন্মায়নি ফুল তো দূরের কথা সরষে ফুল হয়ে গেছে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় তিনি কি দিয়েছেন আমাদের আমাদের তিনি দিয়েছেন একুশ হাজার মদের দোকান এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর কি করেছে যারা ডেলি রোজগার করেন যারা বিভিন্নভাবে প্রত্যেক দিন চালান কেউ মেশিন ভ্যান চালান কেউ হকারি করেন কেউ জনমজুরের কাজ করেন কেউ শ্রমিকের কাজ করেন প্রান্তিক মানুষরা তাদের কি সর্বনাশ করেছে আগে সরকারের গৃহ লক্ষ্মী ছিল ধন ছিল স্টেট লটারি এই মমতা ব্যানার্জির চোর ভাইপো সব লটারি গুলো রাজ্যের বন্ধ করে ডিআর লটারি আমদানি করেছেন এবং সবাই একশো টাকা রোজগার করলে আশি টাকা কোটিপতির হওয়ার জন্য লটারিতে রেখে দিয়ে আসছে যারা বড় ছাতা টাঙিয়ে টুল আর টেবিল নিয়ে বসেছেন সেই বেকারদের প্রতি আমার কোনো রাগ নেই আমি তাদের সম্পর্কে বলছি না তারা পেটের খিদায় কাজ করছেন আপনি ওদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না হওয়া লটারি লাগে টিকিটে বলবে আনসল্ড টিকিট মানে যে টিকিট বিক্রি হয় না তাতেই লটারি লাগে এখনো পর্যন্ত যে বিখ্যাত লোকেরা কোটি টাকা পেয়েছে তাদের নাম শুনবেন এক মন্ডল। দুই হচ্ছে তার কন্যা সুকন্যা মন্ডল তিন হচ্ছে নলাটির টিএমসি এম এল এ রাজেন্দ্র সিং তার ভাই পাপ্পু সিং চার হচ্ছে জোড়া সাগর টিএমসি এর এম এল বিবেক গুপ্তা তার স্ত্রী তারাই এক কোটি টাকা পেয়েছেন রানীমা এসে গেছেন রানীমা এসে গেছেন আমাদের ভাবি এমপি ভাবি এমপি এসে গেছেন তেরোই মে আসছে দিন তেরোই মে আসছে দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর বদলা নিন রানী ভোট দেওয়ার আবেদন জানায় রানী মা বসুন আপনি আমি শেষ করে দিই বাংলা যাব তা আপনি আপনাদের যে কথা বলি এই রাজ্যে আজকে দু কোটি বেকার কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোতে তালা পড়ে গেছে কেউ চাকরি পাচ্ছে না মমতা ব্যানার্জি বিভিন্ন সবাই বলেন বিজেপি কেস করে চাকরি দিতে দিচ্ছে না আমি প্রশ্ন করি এই পবিত্র মাটি থেকে পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই চাকরি হয় না কেন চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে সাড়ে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা কেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে সিপিএম রেখে দিয়ে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ মমতা ব্যানার্জি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ একটা শিশু ভূমিষ্ঠ হলে চৌষট্টি হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই বলবেন লোকসভার ভোট ডবল ইঞ্জিন হবে কি করে ডবল ইঞ্জিন হবে যদি গতবারে আঠারো পেয়েছিলাম আমরা এবারে পঁয়ত্রিশ হয় ছাব্বিশে নয় চব্বিশে ভোট করে দেবো আমরা ভরসা রাখুন আমাদের উপরে ভরসা রাখুন আমাদের উপরে মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন লোক হয়নি আজকে বীরনগরে যখন সভা করেন তখন আমি প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা নবদ্বীপে সভা করছি উনার মিটিংয়ে তিন হাজার আর চার হাজার পুলিশ আমাদের আমার মিটিং এ আমাদের মিটিংয়ে পনেরো হাজারের বেশি লোক আজকে সেই সভাতে কি বলছেন তিনি তার এক নম্বর কথা হচ্ছে উনিশ লক্ষ ইভিএম উধাও হয়েছে উনিশ লক্ষ ইভিএম মারাত্মক অভিযোগ আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি এই জেলায় আছেন আমিও আছি আপনাকে আমি হারিয়েছি আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনাকে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি আপনাকে বলছি ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনি যখন দু হাজার একুশে জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল আর এখন যখন মোদীজি জিততে চলেছেন তখন ইভিএম এর ঘাড়ে এখন থেকে দোষ চাপাচ্ছেন যাতে চার তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে বলবেন হ্যাক ভয় পেয়েছে কারণ নরেন্দ্র নরেন্দ্র নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে দুটো আসন পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি সিট এক হলো গুজরাটের সুরাট দুই হলো মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপির জয়যাত্রা শুরু হয়ে গেছে আটকাতে বিজেপিকে কেউ পারবে না চারিদিকে মোদী ঝড় মোদীজীকে এবারে চারশোর বেশি আসন নিয়ে আমরা জেতাবো মমতা ব্যানার্জি দু হাজার একুশে যেমন মুসলমানদের ভয় দেখাতেন এনআরসি হবে সি মানে এনআরসি তাড়িয়ে দেবো নাকি আমরা কত মুসলমান ভারতে বাস করে কুড়ি কোটি মাইনরিটি বাস করে আউট অফ একশো কোটি দেশের নাগরিক আপনি বলুন আঠারোটা রাজ্যে বিজেপি আছে তৃণমূল তো পচা ডোবা কুয়ার ব্যাং একটা রাজ্যে আছে তাও এবারে উড়ে যাবে আমরা তো আঠারোটা রাজ্যে সরকার এগারো কোটি আমাদের মেম্বার বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি আপনি বলুন আঠারোটা রাজ্যে একটা মুসলমানকে ভারতীয় জনতা পার্টি তাড়িয়ে দিয়েছে নাম বলুন একটা নাম বলুন এখানে জগদীশকে মারবেন কেন এই গোটা কতক পুলিশ আর প্রশাসনের লোক আছে নিচের না উপরতলা বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায় মুসলমান পাড়ার সামনে র্যাব দাঁড় করে কেন ভাই বিজেপিতে মুসলমান নেই এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আপনারাই সাম্প্রদায়িকতা করছেন বিশ্ব নবী দিবসের মিছিল হয় মহরমের মিছিল হয় আমাদের লোকরা কোনদিন সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না দেখে নমস্কার করে আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস এটা তো সোনের রাজনীতি নয় কেন মমতা ব্যানার্জি উসকে আপনা আপনি দুটো উদাহরণ দেখুন তো পলাশিপাড়া পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়ে আছে আমার অনেক সংখ্যা লঘু সংখ্যা গুরু আছে নুপুর শর্মা একটা কথা বলেছেন বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন মমতা ব্যানার্জি মহুয়া মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেদিন তিনি বলেছেন মা কালী মদ খায় মা কালী গাঁজা খায় তারাপীঠের মা মদ খায় মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেয়নি এইখানেই তফাত বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির তাই আপনারা আজকে অভিভাবকহীন কেন অভিভাবকহীন আপনাদের সাংসদ বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে চার তারিখে বিকালের পর থেকে মহুয়া মৈত্র আপনি একটা এক্স লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন আপনার হয়ে গেছে টাটা বাই বাই আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না গণ জনগণের যে আমার এমপি চারটে লিপস্টিক দুটো ভ্যানিটি ব্যাগ চারটে দামি জুতো একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে আজকে সাংসদ নেই সাংসদ পথ খারিজ হয়েছে এবং সিবিআই ইডি এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ের যা অবস্থা হয়েছে আপনার হয়তো তাই হবে আর নেই আর লজ্জা লাগে না এখানকার এর নাম 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 কি 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 কোথায় তিনি তার দাঁড়ি তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী যেমন ঝাড় তেমন বাঁশ উনি আর ইনি চোরের এক বেশি আপনার পাড়ার এমএলএ চুরির দায়ে সাগাতি জেলে বহু বাচ্চা সহ পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী জেলের ভিতরে সার্টিফিকেট পান না এমএলএ কি জিনিস জানে না তৃণমূলের লজ্জা লাগে না পাড়ায় পাড়ায় ঘুরছে ধরে বাঁধুন গ্রামে গেলে পাড়াইতে গেলে আগে মানিককে লিয়াই তারপর কথা হবে আপনারা এদেরকে শিক্ষা দিন এটা বড় সুযোগ পেয়েছেন আপনারা এই রকম একটা সমাজ সেবিকা আমি বলি আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি ছাত্রাবস্থায় জলুবাবু সৎ সজ্জন বিনয়ী বড় মাপের মানুষ আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই মোদিজি না মোদিজি সোনা চেনে মোদিজি খাঁটি এখানে প্রার্থী করেছে আপনারা যেতান পঁয়ত্রিশটা আসন রাজ্যে বিজেপি পাবে চব্বিশেই ভোট করব ভাইপো যাবে জেলে আর পিসি প্রাক্তন হবে আজকে একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীতে বিজেপির মন্ডল সভাপতি নাকি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে পীড়িত মহিলারা বলছে না অত্যাচারিত মহিলারা বলছে না পিঠা নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না ভাইপো কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম আগে টাইমস না কাজ করতো পরে একটা পোর্টাল খুলেছে যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি সব রেকর্ড আছে গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে ওই তমালকে আগে তুলতে হবে তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এসব কেউ খাবে না এবারের ভোটে তোমাদের যেতে হবে পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে চোরেদের তাড়াতে হবে মোদীজি আশি লক্ষ শৌচালয় বাংলা দিয়েছে ইজ্জত ঘর আপনারা পাননি মোদীজি ৪০ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনারা পাননি ডায়ের টিনের বাড়ি বাঁয়ে টিন ডায়ে টিনের বাড়ি বাঁয়ে টিনের বাড়ি চারিদিকে টিনের বাড়ি কেন টিনের বাড়ি থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকা করে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে হবে হয়ে গেছে দুমাস মাস কার ক্ষতি হয়েছে কেন মতুয়াদেরকে বলছেন পি আর ঠাকুরের লড়াই বলছেন যে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে কয়েক হাজার আবেদন হয়েছে নাগরিকত্ব যায়নি মিথ্যা প্রচার আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দলনেতা নেতা আপনি দু কোটি আশি লক্ষ লোকের প্রতিনিধি আমিও দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি চ্যালেঞ্জ করছি সিএতে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আসে আমি পদত্যাগ করব আপনি করতে পারবেন তো পারবেন না আপনি মিথ্যা কথা প্রচার করছেন আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে পাঁচশো থেকে হাজার করে দিয়েছি বিজেপি বন্ধ করে দিবে এটা কি কেন্দ্রের ভোট এটা কি রাজ্যের ভোট তাহলে আপনার মতলব খারাপ আরে আমরা বলছি বন্ধ হবে না বিজেপি যেদিন রাজ্যের সরকারে আসবে তিন হাজার টাকা দেব অন্নপূর্ণা ভান্ডার তা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন তিন হাজার টাকা তা আমাদের স্কিম আপনি নকল করেছেন আমরা তো কখনো বলি না বারো কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পান ছ হাজার টাকা করে বছরে তিনটে কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার গত পরশু দিন বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি বলুন আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম এম বন্ধ হবে বিজেপি কখনো বলে না কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয় দেশের টাকা রাজ্যের টাকা ট্যাক্সের টাকা তৃণমূলকে হারাতে হবে তৃণমূল মানে গুন্ডা তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস তৃণমূল মানে মাফিয়া তৃণমূল মানে রোহিঙ্গা তৃণমূল মানে দেশবিরোধী শক্তি তৃণমূল মানে এই রাজ্যকে বিভাজন করতে চায় তৃণমূল মানে নারীদের উপর অত্যাচার এই জেলায় হাসকালিতে ক্লাস নাইনের ছাত্রী তপসিলি বাড়ির ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের উপপ্রধান তার ছেলে জন্মদিনের পার্টিতে রেপ করে অর্ধমৃত করে দেয় সারা রাত্রি গরিব বাড়ির ওই মেয়েকে হসপিটালে পাঠাতে দেয়নি বিনা চিকিৎসায় মারা যায় ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে দেয় এ তো শুধু হাসকালি নয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ঘটনা আছে আর গুন্ডাদের সাবধান করি আপনাদের এখানকার যে পাতি গুন্ডারা আছে বিশেষ করে আপনাদের পাচ্ছে না সনাতনীদের আপনারা একজোট যে মাইনরিটি লোকগুলো বেরিয়ে আসছে না রাষ্ট্রবাদী মুসলিম তাদের উপরে অত্যাচারটা বেশি করছে যে তোমারা করা যাবে না কি বলছে এই পাশে আপনাদের কাছেই রামপুরের ঘাট পেরোলেই শক্তিপুর শক্তিপুরের রেজিনগর জেলা পরিষদ মেম্বার নম্বর জেলা পরিষদ মুর্শিদাবাদ হক চৌধুরী বলছে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট তোমাদের মেয়েদের চামড়া তুলে দেব বলছে ভাইরাল হয়েছে তৃণমূলের ভাষা চাপড়ার রাজেশ শেখ বলছে মুসলমান কোন বিজেপির টেবিল ঝান্ডা লাগানো যাবে না কেন তোমরা মুসলমানের ঠিকা নিয়েছ মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম কোন সিমটা শুধু হিন্দুদের জন্য জানতে চাই মোদীজি সব স্কিম ভারতীয়দের জন্য মোদীজি যা যা কাজ করেছেন উল্লেখযোগ্য কাজ কি দশ কোটি উজালা ১৪ কোটি শৌচালয় চার কোটি আবাসের পাকা বাড়ি বারো কোটি পি এম কিষাণ সম্মান নিধি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড পাঁচ কোটি জনগণকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে ভেদাভেদ দিয়ে হয়েছে আপনি রেশন নিতে যান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাসে মাথাপিছু পাঁচ কেজি চাল বাগম সেখানে কি মুসলমানের আলাদা লাইন হিন্দুর আলাদা লাইন আছে সব কাস সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই নরেন্দ্র মোদীজির লাইন বন্দে মাতরম বলবে জাতীয় পতাকা তুলবে কোনো আপত্তি নেই সবাই ভাই ভাই আর থেকে পাকিস্তান জিতলে ভারতে বোম ফাটাবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই আমরা এপিজে আব্দুল কালামকে সম্মান করি আমরা আফজল গুরুদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই ভারতীয়ত্ব দেশপ্রেম রাষ্ট্রবাদে কোন কম্প্রোমাইজ বিজেপি করে না বিজেপির নীতি নেশান রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি অনেক পরে নরেন্দ্র মোদী করেছেন ভ্রষ্টাচার খতম করেছেন তোষণের রাজনীতি বন্ধ করেছেন বহুজন সুখায় বহুজন হিতায় সকলের কল্যাণে কাজ করছেন রানী মাতা অল্প কিছু হলেও বলবেন খুব পরিশ্রম করছেন উনি এই রোদের মধ্যে আরো কয়েকটা দিন করতে হবে আমি তো বছরে দশবার বার আসি নানা কর্মসূচিতে আসি আপনারা সবাই কথা দিচ্ছেন তো পলাশি পাড়ায় লিড হবে তো দুই কৃষ্ণনগর তেহট্ট নাকাশি পাড়া তো লিড হবেই আর চাপড়ার গুন্ডা আমি বন্ধ করব। যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন জবের শেখ সাবধান আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্ট মন্ডল তিহারের জেলে আপনার থেকেও বড় মাতব্বরের নাম শেখ শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল এখন ওর চামড়াই উঠে গেছে ভোট হবে সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে কেউ জানতে পারবে না এটাই তো গণতন্ত্র সব দলের পতাকা থাকবে সবাই মিটিং মিছিল করবে সব এলাকা কেন মুসলমান এলাকায় আমি ঢুকতে পারবো না ঠিকা ভোটটা করতে দেন না পঞ্চায়েতের মতো করতে দেব না ছাপ্পা মারতে দেব না এখানকার আইসি পঞ্চায়েতের ভোট হবে হইব না এগারো তারিখে সন্ধ্যা ছটায় প্রচার শেষ হলে যে বুথে জমায়েত করবে যেখানে বাইক বাহিনী ঘুরবে শুধু আমার কাছে মেসেজ দেবেন কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে পার বুথে বুথে প্রত্যেক চালু থাকবে ওয়েব ক্যামেরা দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন যে বুথে তার খুলবে ক্যামেরার ফর্ম মেরে দেবে মুখ ঘুরিয়ে দেবে শুধু কমপ্লেন করবেন ওই সময়কার যদি ফুটেজ দিতে না পারে রিপোল হবে ওই বুথে ইলেকশন কমিশন বলে দিয়েছে একদম মাথা নড়াতে না তারিখ পর্যন্ত সবাই খেলতে দেন বাকি দুদিন কেন্দ্রীয় বাহিনী খেলবে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ নিজের ভোট নিজে দেবেন পছন্দের ভোট দেবেন এদিক ওদিক করলে যা করার সেটাই হবে তাই সাবধান থাকতে হবে সবাই জোট বেঁধে থাকবেন মোদিজি বলেছে আরো তিন কোটি বাড়ি দেবো মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি এবার রান্নাঘর পর্যন্ত নলবাইতক রান্নার গ্যাস পাঠাবো মোদিজি বলেছেন সত্তর বছর হয়ে গেলে তার আয় যাই হোক উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার নাম তার মোদি গ্যারেন্টি সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সত্তর পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই ছেলের কাছে বউমার কাছে হাত পাততে হবে না আত্মীয়দের কাছে হাত পাততে হবে না আমি আশা করব কারো অসুখ নাই হোক কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয় তার জন্য নরেন্দ্র মোদিজি দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করুন মোদিজি তিনশো সত্তর ধারা বাতিল করিয়েছেন কাশ্মীরে এখন সিআরপির উপরে পাথর ছোড়া হয় না ফুল ছোড়ে টিউলিপ ছোড়ে কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না ভারত মাতা কি জয় হয় নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম বলছে তালাক 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 যা খতম দশ বছরের সম্পর্ক কুড়ি বছরের সম্পর্ক দুটো বাচ্চা তিনটা বাচ্চা চলে যা খতম মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে আমি মুসলিম মহিলারা যারা শুনছেন স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন আপনার ট্রিপল তালাক মোদীজী খতম করেছেন চুপচাপ পদ্মে ছাপ নরেন্দ্র মোদীজী রাম মন্দির দিয়েছেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি সেখানে ইমাম অ্যাসোসিয়েশনের ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন এর নাম নরেন্দ্র মোদী অন্যদিকে যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্য সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ফৈজাবাদ থেকে আঠারো পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাতে তারাও ধর্ম পালন করতে পারে আমরা মমতা ব্যানার্জির মতো দুপুরবেলা মাছ ভাত খেয়ে ইফতার করতে যাই না ইফতার তারাই করে যারা সারা দিন উপোস থাকে আমার নাম হট্ট আমার কালী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো আমার আরতি আমার পুষ্পাঞ্জলি তাতে কি আমি অন্য ধর্মের লোককে ডাকবো না সে আসবে উচিত আমার ঠাকুর বিসর্জন যাবে বিজয়া সবার সঙ্গে হবে ঠিক অন্য ধর্মের তাদের ধর্ম পালন করেন আপনি বলুন তো রেড রোডে নামাজের দিন যাওয়ার দরকারটা কি মুসলিমরা বলুন তো অন্য ধর্মের লোক যাওয়া উচিত না অনুচিত এই মুখ্যমন্ত্রী যায় ভোটের জন্য কারণ এই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে ভিকারিতে পরিণত করেছেন দু কোটি বেকার দেউলিয়া রাজ্য কোন লোকের চাকরি নেই পলাশিপাড়া নাকাশিপাড়া দেবগ্রাম কালীগঞ্জ যেখানে যাবেন পাড়াই, পাড়াই দেখবেন যুবকরা বাইরের রাজ্যে চলে গেছে বাড়িতে ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মা এই রাজ্যে কাজ নেই সবাই বাইরে মাঝে মাঝে দেহ আসে দুর্ঘটনা হলে মালা দিতে লোক পাঠিয়ে দেয় ভয়ঙ্কর অবস্থায় রাজ্যের পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক দু কোটি বেকার তৃণমূল মানি চোর সবাই জেনে গেছে এদেরকে তাড়াতে হবে সন্দেশখালির বদলা নিতে হবে ফুলে ভোট দিতে হবে সবাই রাজি তো আমরা জিতছি কৃতজ্ঞতা জ্ঞাপন সবাই এখানে হবে দুটো করে লাড্ডু দেব একটা অমৃতা রায়কে জেতানোর জন্য আরেকটা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য দুহাটে দুটো লাড্ডু নিয়ে বাড়ি যাবেন এর পরের মিটিং এখন তো নির্বাচন বিধি আছে জল ছাড়া কিছু দেওয়ার উপায় নেই সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় তেরো তারিখ আসছে দিন বোতাম টিপে ভোট দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর বদলা নিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর বদলা সকাল সকাল ভোট দিন ভোট চুক্তি পাকা বিরোধী দলনেতার সঙ্গে আগে দান পরে জল পান সবাই ভালো থাকবেন রানিমায় অল্প কিছু বলছে শুনে যাবেন উঠবেন না আমি বসছি পাঁচ মিনিট আসুন রানিমাকে বরণ করবেন উত্তরীয় এবং হচ্ছে ফুলের তোরা দিয়ে আর পাঁচ মিনিট বসুন শুভেন্দু আছে আমাদের মধ্যে রানিমা এসছেন পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট উত্তরী উত্তরী উত্তরীয় ওটা উত্তরীয় দিয়ে শুভেন্দু নিজেই বরণ করছেন আমরা চার তারিখ ওনাকে আবার বরণ করে নেব চার তারিখ আমরা জিতে এসে বরণ করে নেব এবারে রানিমা সংক্ষিপ্তাকারে কিছু বলছেন বোতামে কত নম্বরে আছে কত নম্বরে আরে সবাই জানেন তো কত নম্বরে আছে কত নম্বর টিপতে হবে ভিকট্রি তাই তো এটা মানে টু এটা মানে ভিকট্রি জয় আমাদের নিশ্চিত রানিমা বলছেন বলে হবে হ্যালো নমস্কার সবাই ভালো আছেন এখন তো আরও ভালো হয়ে গেলেন ওনার বক্তব্য শুনে একদম কালকে মোদিজি এসছিলেন সেটা শুনে তো আমরা অন্য জগতেই চলে গেছি তাই না মানে এত ভালো লেগেছে এর বাইরে কিছু আমাদের প্রাপ্তি হতে পারে না আজকে উনি বললেন এটা আমাদের অনেকটা মনে জোর বাড়লো তাই তো আর আমি আমার কিছু প্রচারের অভিজ্ঞতা শেয়ার করছি যেটা নাকি ভীষণ পজিটিভ আমি সব জায়গায় যাচ্ছি গ্রাসরুট লেভেলে যাচ্ছি এবং সেখানে আমি যেরকম সাড়া পাচ্ছি এটা সত্যি আমি ভাবিনি যে এইভাবে লোকে এগিয়ে আসবে আমার গাড়ি মানে গাড়ির সামনে লোক এসে যাচ্ছে থামিয়ে দিচ্ছে আমার হাত ধরে নিচে না দিয়ে তারা বরণ করছে প্রদীপ দিয়ে এবং মালা দিয়ে চন্দন দিয়ে এটা কি ভাবা যায় ভাবা যায় না যতক্ষণ না তার বিশ্বাস আমার ওপর হচ্ছে তো আপনাদের বিশ্বাস আমার ওপর আছে তো না সবাইকে বলতে হবে তো আমি এইটুকু বলতে পারি যে মানুষ কিন্তু সত্যি মানে একটা ভালো জিনিস ভালো জগৎ চায় কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা গেছি সেখানে আমি যা বুঝেছি অল্প দিনের মধ্যে যে তাদের কিন্তু অন্যভাবে বোঝানো হয় যেটা শুভেন্দুদা বললেন যে তাদের সিএ মানে অন্যরকম বোঝানো হচ্ছে বা ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অন্যরকম বলা হচ্ছে সেটা কিন্তু সত্যি নয় আজকে পাঁচশো টাকা হাজার টাকায় কিছু হয় কি হয় না একটা সম্মানীয় ফিগার ওটা নয় তাহলে কি চাই আমাদের একটা সুস্থ পরিবেশ চাই একটা মানে সমাজ চাই যেখানে আমরা জোর দিয়ে বাঁচতে পারবো আমার মা বোনেরা তারা যেন ভালো থাকেন এটা এটা কি খুব বেশি চাওয়া হয় এটা খুব বেশি চাওয়া না আমার প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সবাইকে তার রাইটটা ফিরিয়ে দেওয়া যার থেকে আপনারা সবাই আজকে বঞ্চিত এবং আর একটা জিনিসও চাকরি নেই যেটা উনি বললেন চাকরি কি করে হবে যেখানে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে তো এইগুলো অনেক ইস্যুস আছে যেটা আপনারা আমাকে সাহায্য করলে আপনারা আমার সৈনিক বিজেপির সৈনিক আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমি লড়ব কি করে তোলে আপনারা আমার পাশে আছেন তাহলে তো আমি অলরেডি জিতে গেছি বাস তাহলে আর কিছু চাই না আমি নিশ্চিন্ত হলাম এবং আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি দশ তারিখ অবধি আমি চালাবো অনেক রকম হুমকি আমি শুনছি তাতে কিছু এসে যায় না আমি যখন মাঠে নেবে পড়েছি তখন কিন্তু আমি পেছন হটব না এগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং কার জন্যে করছি দেশের মানুষের জন্য করছি সবাই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভোটটা দিন যাতে একটা সুস্থ সমাজ ও পরিবেশের পান মোদীজি সেটা গ্যারেন্টি দিয়েছেন আমি আমার ক্ষুদ্র ক্ষমতা অনুসারে নিশ্চয়ই আপনাদের জন্য আমি চেষ্টা করবো এইটুকু বলে আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ পলাশিপাড়া বিধানসভার চার যুব মোর্চার সদস্যদেরকে সভাপতিদেরকে বলবো মঞ্চে এসে শুভেন্দু দাকে মোমেন্টো তুলে দেওয়ার জন্য এবং জগনাথ শেখ ধনঞ্জয়পুর মুন্না শেখ বিক্রমপুর ওনারাও মঞ্চে আসবেন ভারত ভারত মাতা মাতা কে কে শেখ এবং মুন্না শেখ তারা মঞ্চে আসবেন ওনাদের নেতৃত্বে ধনঞ্জয়পুর এবং বিক্রমপুর থেকে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে চলছেন জন্নাত শেখ মুন্না শেখ আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো জন্নাত শেখ এবং জন্নাথ শেখ এবং মুন্না শেখ মঞ্চ জন্য অনুরোধ করবো জন্নাথ শেখ এবং মুন্না শেখ জন্য অনুরোধ করব তাদের নেতৃত্বে কয়েকশো সংখ্যালঘু পরিবার কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে সকলে মিলে বলুন ভারত মাতাকে বন্দে